মিস ভালো এই আছি, আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি মিস, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঠিক আছে, অনেক জয়েন করে ফেলেছো, চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি। ঠিক আছে, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম, নির্বাচন ব্যবস্থা, না বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, জাতীয় স্থানীয় পর্যায়ের নির্বাচন। আজকে আমরা পড়বো হচ্ছে তোমার পার্ট 3, বই বের করো, পার্ট 3, নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণ বিধি। ঠিক আছে, সবাই রেডি ছেলেরা? জিমি, ইয়েস মিস। আচ্ছা ছেলেরা, দেখতে পাচ্ছ এই কাজটি কে করে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। এই কাজটি ওকে, চলো আমরা আজকের পাঠ শুরু করি। নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণ বিধি। ঠিক আছে, আমাদের নির্বাচনের সংখ্যাটা, ক্লাসটা তো রেকর্ড করা হচ্ছে না, ক্লাসটা রেকর্ড ভাই রেকর্ড করা হচ্ছে মিস হচ্ছে, মিস আমারটা দেখাচ্ছিল না, এখন দেখাচ্ছে, হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি তারপর দেখা যাবে। আচ্ছা শোনো, কি বলতেছিলাম, নির্বাচন, নির্বাচনের সংজ্ঞাটা কি কারো মনে আছে? নির্বাচন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়, দেশের ভোটাধিকার প্রাপ্ত যে নাগরিকরা তারা তাদের প্রতিনিধি বাছাই করে। এখন এই নির্বাচনটা পরিচালনার কাজে, মানে কাজ কারোর উপর নিয়োজিত থাকে, তাই না? যেই প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকে বলা হয় নির্বাচন কমিশন। এই লাইনটা সুন্দর করে আন্ডারলাইন করে ফেলো, যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে তাকে বলা হয় নির্বাচন কমিশন। ঠিক আছে, আচ্ছা বাংলাদেশেও এরকম একটা নির্বাচন কমিশন আছে। নির্বাচন কমিশনের যে প্রধান তাকে বলা হয় প্রধান নির্বাচন কমিশনার। আর প্রধান নির্বাচন কমিশনার কে মনোনীত করেন? রাষ্ট্রপতি নিজে প্রধান নির্বাচন কমিশনারকে নির্বাচন করেন এবং কয়েকজন কমিশনার নিয়ে, প্রধান নির্বাচন কমিশনার থাকে একজন আর সাথে কয়েকজন কমিশনার নিয়ে এই নির্বাচন কমিশনারটি গঠিত, নির্বাচন কমিশন গঠিত। এবং এর মেয়াদ কতদিন? এর মেয়াদ হচ্ছে 5 বছর। কতদিন? 5 বছর। এই লাইনগুলি আন্ডারলাইন করে রাখো, আমি যেগুলো হাইলাইট করছি এই জায়গাগুলি আন্ডারলাইন করে রাখো। তাহলে দেখো কি কাজ, মূল কাজই হচ্ছে জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে যত নির্বাচন পরিচালনা হয় সব কিছু পরিচালনা করা। ঠিক আছে ছেলেরা, নির্বাচন কমিশনের মূল কাজ কি? জাতীয় স্থানীয় পর্যায়ে সমস্ত নির্বাচন পরিচালনা করা। এই আমি যেটা আন্ডারলাইন করলাম এটা আন্ডারলাইন করে রাখো। এই কাজটি সুষ্ঠুভাবে করার জন্য নির্বাচন কমিশন আরো অনেকগুলা কাজ করে থাকেন, এখন আমরা সেই কাজগুলা করব। এ পর্যন্ত কারো কোনো সমস্যা নেই নিশ্চয়ই, আমি কিন্তু একটু পরে আবার পড়া ধরবো, একটু মনোযোগ দিয়ে পড়াগুলি শুনবা। বলতো নির্বাচন কমিশনার, যে প্রধান নির্বাচন কমিশনার, তিনি কতদিনের জন্য নিযুক্ত হন? 5 বছর। 5 বছর, ভেরি গুড, 5 বছর। হ্যাঁ ভেরি গুড। এবার আসো, নির্বাচন কমিশনের কাজ কি, কাজ করে নির্বাচন কমিশন? ওই যেটা আমি বললাম, জাতীয় স্থানীয় পর্যায়ে নির্বাচন পরিচালনা করে। এখন একটা নির্বাচন পরিচালনা করতে গেলে তার ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কাজ করা লাগে। প্রথমে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ। ভোটার তালিকা প্রণয়ন, তোমরা তো দেখো নির্বাচনের আগে বাড়ি বাড়ি এসে ইনফরমেশন নিয়ে যায় না, যে আপনার বাড়িতে ভোটার কয়জন হয়েছে, নতুন কেউ মানে 18 বছর পূর্ণ হয়েছে কিনা, অথবা কেউ ছিল সে মারা গিয়েছেন কিনা এবছর। ঠিক আছে, এই যে তথ্য হালনাগাদ করা, মানে যাচাই বাছাই করে একদম ঠিকঠাক একটা তথ্য ভোটার তালিকা প্রণয়ন করা। ঠিক আছে, 1 নম্বর কাজটা বুঝে গেছে? তারপরে আসো সকল নির্বাচন। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা করা,
সকল নির্বাচন এবং উপনির্বাচন, তোমাদের নির্বাচন তো আমি যেটা বললাম জাতীয় স্থানীয় পর্যায়ে নির্বাচন, আর উপনির্বাচনের কথা কারো কি মনে আছে? আর আপনা আফফান উপনির্বাচনের কথা কি মনে আছে? জিমিস কি ছিল উপনির্বাচনটা? কোন আসনে নির্বাচিত কোন সদস্য মেয়াদ পূর্তির পূর্বেই মারা গেলে বা পদত্যাগ করলে কোন কারণে আসন শূন্য হলে উক্ত আসনের জন্য পুনরায় যে নির্বাচন অনুষ্ঠান করে নতুন সদস্য বা জনপ্রতিনিধি নির্বাচন করা হয় তাকে উপনির্বাচন বলে। ওকে, আমার এত ডিটেইল জানা দরকার নেই, আমি শুধু বলবো যে কোনো আসন যদি শূন্য থাকে সেখানে আবার নির্বাচন পরিচালনা করতে হবে, তাই সেই নির্বাচনটাই হচ্ছে উপনির্বাচন। ঠিক আছে, তাহলে এই দায়িত্বটাও কিন্তু পালন করে তোমার নির্বাচন কমিশন। আসো, 3 নম্বর কাজ, নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া। তোমরা তো দেখো বিভিন্ন প্রতীক থাকে না নির্বাচনে, কিছু প্রতীক যেমন নৌকা, ধানের শীষ, লাঙ্গল, হাত পাখা, হারিকেন মার্কা, লাটিম মার্কা, আর কি থাকে, ফ্যান মার্কা, আর কি থাকে প্রতীক, কয়েকটা প্রতীকের নাম বলো দেখি ছেলেরা। মিস মই, মই মার্কা, নৌকা, ধানের শীষ, গোলাপ, গোলাপ আমি আগে বলছি, ধানের শীষ, ঘুড়ি, ঘুড়ি মার্কা, হ্যাঁ এই যে মার্কা কি, আচ্ছা ঠিক আছে, মিস সাইকেল, সীমানা নির্ধারণ। এটা কি তোমাদের যে আমি বললাম জাতীয় পর্যায়ের নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচন, জাতীয় পর্যায়ে যখন নির্বাচন হয় যেমন জাতীয় সংসদ নির্বাচন, তখন কি করছিল, তখন পুরো দেশটাকে 300টা ভাগে ভাগ করে প্রতিটা জায়গা থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন হয়েছে না? তাহলে এখানে পুরো দেশটাকে কভার করতে হয়েছে। আবার যখন মনে আছে তোমাদের স্থানীয় পর্যায়ে নির্বাচন করেছিলাম, ইউনিয়ন পরিষদ নির্বাচন, তখন পরিসরটা আরো ছোট হয়ে আসে, তাই না? সিটি কর্পোরেশন নির্বাচন, তোমার পৌরসভা নির্বাচন, তাহলে যে নির্বাচন যেমন সেই নির্বাচন অনুযায়ী নির্বাচনী সীমানা এলাকা নির্ধারণ করা হয়। বুঝতে পেরেছো ছেলেরা? আচ্ছা, সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন, কোন জায়গার জনসংখ্যা কত, সেইখানে কয়টা ভোট কেন্দ্র লাগবে, এগুলো কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনের আগে সব তথ্য নিয়ে ঠিকঠাক মতো সব জায়গা মতো ভোট কেন্দ্র স্থাপনের ব্যবস্থা নির্বাচন কমিশনার করবে। নির্বাচনী আচরণবিধি তৈরি, এটা কি? নির্বাচনী আচরণবিধি তৈরি হচ্ছে তোমার নির্বাচন করতে গেলে কিছু রুলস রেগুলেশন মানতে হবে, সেই আচরণবিধি গুলি আমরা একটু পরে ডিটেলস করবো। জাস্ট এই আচরণবিধি একটা নীতিমালা তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার নির্বাচন কমিশনের কাজ। ঠিক আছে, ব্যালট পেপার মুদ্রণ। ব্যালট পেপার মুদ্রণ কি? ওই যেটার মধ্যে সিল মারবে সেটা ছাপানোর কাজও কিন্তু তোমার নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। ব্যালট বাক্স প্রস্তুত, যেই কাগজটা ছাপানো হবে সেটা ভাঁজ করে আমরা ব্যালট বাক্সে ফেলি, তাই না? তাহলে এটাও হচ্ছে তোমার ইয়ারি কাজ, নির্বাচন কমিশনারের কাজ। আর একটা প্রশ্ন আছে, একটু দাঁড়াও, আমার দুইটা আছে, নির্বাচনী আচরণবিধির যথাযথ প্রয়োগ। এই যে এখানে মনে আছে না, নির্বাচনী আচরণবিধি তৈরি করে দিয়েছিল, এখন একটা আইন খালি তৈরি করে দিলেই হলো, কেউ মানছে কেউ মানছে না এটা দেখার দায়িত্ব কিন্তু তোমার নির্বাচন কমিশনারের, নির্বাচন কমিশনের। ঠিক আছে, যে নির্বাচন করতে গেলে যে আইনগুলি আছে সেগুলা ঠিকভাবে মানা হচ্ছে কিনা। ঠিক আছে, ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ, এখানে কি করা হয়, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ করা হয় এবং ভোট গ্রহণ শেষে সেই ভোটের ফলাফল প্রদান করাও নির্বাচন কমিশনের কাজ। আর সর্বশেষ হচ্ছে নির্বাচন বিরোধ নিষ্পত্তি, নির্বাচনী সংক্রান্ত যে ধরনের মতবিরোধ সৃষ্টি হয় এগুলা মীমাংসা করাও নির্বাচন কমিশনের কাজ। ঠিক আছে, এই 11টা হচ্ছে তোমার নির্বাচন কমিশনের কাজ মোটামুটি। এগুলা যদি পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসে নির্বাচন কমিশন এর কাজ পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো, তখন এই 11টাকে তোমরা একটু একটু অ্যানালাইসিস করে দেবে। এখন আমি যেমন একটু একটু বলে দিলাম, পারবে না লিখতে ছেলেরা? ছেলেরা কথা বলো। Yes ma'am. আচ্ছা আচ্ছা, Yes ma'am.
ম্যাম এখন তো ইভিএম এ ভোট হয়, এক্ষেত্রে ইভিএম মেশিন গুলো সরবরাহ করা কি নির্বাচন কমিশনের কাজ? অবশ্যই অবশ্যই, এটা আমি বলতে চেয়েছিলাম যে এখন তোমার ব্যালট পেপার মুদ্রণ এবং ব্যালট বাক্স প্রস্তুতকরণ ঠিক আছে এইটা পাশাপাশি চলে আসছে ইভিএম, এটাও সব ঠিকঠাক করার কাজ হচ্ছে নির্বাচন কমিশনের কাজ ঠিক আছে। এই যে তোমাদের স্কুলে আগে আমরা লাইভ ক্লাস নিতাম না, মানে সশরীরে থাকতাম, এখন অনলাইনে নিচ্ছি, এগুলো তৈরি মানে উজগাস করার দায়িত্ব কার? স্কুলেরই তো, তোমরা তো কিছু করে দাও নাই, দিছো তোমরা তো খালি এসে ক্লাস, আগে স্কুলে যে জয়েন করতাম এখন বাসায় বসে বসে জয়েন করতেছো তাই না, কিন্তু কাজটা তো স্কুলই করতেছে যা করার তাই না। এবার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ কে কি বললা মিস? হালনাগাদকরণ কথাটার অর্থ ঠিকভাবে বুঝতে পারেনি মিস। আচ্ছা ঠিক আছে, হালনাগাদকরণ কথা হচ্ছে মনে করো তোমার বয়স এই বছর 17 ঠিক আছে, তোমার বয়স তোমার গত পাঁচ তুমি একটা মানে গত বছরও তুমি ভোটের উপযোগী হও নাই, বাট এই বছর তুমি ভোটের উপযোগী হয়ে গেছো, 18 বছর হয়ে গেছে, তাহলে তুমি যে এই বছর ভোট দিবা তোমার তথ্য তো নির্বাচন কমিশনের কাছে নাই, আছে? তারা তো তোমার বয়স লিখে নিয়ে গেছিল গত বছর 17, তো এই বছর যখন লিখবে তখন তোমার বয়স 18, তার মানে তুমি এই পরিবারের একজন, ভোট সংখ্যা বেড়ে গেল। আবার দেখা যাবে যে তোমার কোনো রিলেটিভ গত বছর জীবিত ছিলেন এই বছর নেই তাই না, থাকতে পারে না, তাহলে ভোট একজন কমে গেল। এই যে তথ্যগুলি কে নতুন আসলেন কে চলে গেলেন এগুলা রিনিউ করা মানে কি বলে এগুলারে কি বলবো ঠিকঠাক করাই হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ ঠিক আছে। জিবিস ধন্যবাদ। আচ্ছা নির্বাচন নাগাদ করা মানে কি? আপডেট করা, হ্যাঁ সুন্দর কথা বলছো, আপডেট করা ঠিক আছে। এই মাহিদুর তুমি এগুলা কি করতেছো? মাহিদুর তুমি বসে বসে তোমার এই ফেস এরকম চেঞ্জ করতেছো কেন? ম্যাম আমি চেঞ্জ করছি না, আমার এখানে একটুখানি ক্যামেরাতে সমস্যা হচ্ছিল তো এর জন্য। আচ্ছা ঠিক আছে, নির্বাচনী এলাকা দেখো, নির্বাচনী এলাকা কি? এই যে একটু আগে যেটা বললাম যে তোমার পুরো দেশটাকে কয়েকটা নির্দিষ্ট এলাকায় বিভক্ত করা হয়, যদি এটা জাতীয় নির্বাচন হয় তাহলে পুরো দেশটাকে কভার করতে হবে, পুরো দেশটাকে কভার করার জন্য পুরো দেশটাকে কয়েকটি নির্দিষ্ট এলাকায় বিভক্ত করা হয়, এরূপ প্রতিটি নির্দিষ্ট এলাকাকে এক একটি নির্বাচনী এলাকা বলে। যদি নির্বাচনী এলাকার সংজ্ঞা আসে তাহলে এটাই দিবা যে পুরো দেশটাকে যে কয়েকটি নির্দিষ্ট এলাকায় ভাগ করা হয় এরূপ প্রতিটি নির্বাচনী এলাকাকে এক একটি নির্দিষ্ট এলাকাকে এক একটি নির্বাচনী এলাকা বলে ঠিক আছে। যেমন বিভিন্ন ধরনের নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমারেখা বিভিন্ন রকম হয়, যেটা বলছিলাম যেমন জাতীয় সংসদের জন্য পুরো দেশ 300টা ভাগে ভাগ করা হয়, একইভাবে তোমার সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের আলাদা আলাদা সীমারেখা থাকে তাই না, আলাদা আলাদা নির্বাচনী এলাকা থাকে, এবং নির্বাচন কমিশনই ঠিক করে দিবেন এই নির্বাচনে তোমার কি এরিয়াটা কতটুকু, নির্বাচনী এলাকার এরিয়া কতটুকু। এক এলাকার যারা নির্বাচনে মানে তোমার ভোটার তারা কিন্তু অন্য এলাকায় যেয়ে ভোট দিতে পারবে না, এবং এক এলাকার ফলাফল ঘোষণাও সেই এলাকা থেকেই করতে হবে, সেই এলাকায় ভোট দিতে হবে, সেই এলাকা থেকেই ফলাফল ঘোষণা আসতে হবে, বুঝতে পেরেছো কথা? এই লাইনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তোমাদের, যে এক এলাকার ভোটার অন্য এলাকায় যেয়ে ভোট দিতে পারবে না ঠিক আছে। এবার আসো, ওই যে তোমাদেরকে আমি আচরণবিধি, যদি এক এলাকায় ভোটার অন্য এলাকায় ভোট দেয় তাহলে কি হবে? তুমি ভোট তো দিতেই পারবে না, দিবা কিভাবে? নাম যদি এক এলাকায় ভোটার অন্য এলাকায় ভোট দেয় তাহলে কি হবে? তোমার তো নামই নাই, তুমি তুমি মইল মোহাম্মদপুরের ভোটার, এখন তুমি যদি যাও কি বলে কোথায় যাবা অন্য এলাকায় চলে যাও মিরপুরে যাও, তোমার তো সেখানে তোমার তো নামই নাই, সে যে তালিকা ভোট কখনো তুমি দাও নাই তাই বুঝতেছো না, ভোট কেন্দ্রে গেলে তোমার প্রথমে দেখবে মিলিয়ে তোমার নাম, তোমার বাবার নাম, তারপর তোমার কোন জায়গার বাসিন্দা সবকিছু ম্যাচিং করে দেখবে আগে, তুমি তো দিলে মানে ভোটারই না, সেই সেই এলাকায় যায় ভোটটা দিবা কিভাবে, তুমি দেওয়ার তো অপশনই নাই, বুঝতে পেরেছো? নির্বাচনী আচরণবিধি, আচরণবিধি কি যেটা বলছিলাম যে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা কিন্তু নির্বাচন কমিশনের একটা গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটা করার জন্য
আমাদের কিছু নীতিমালা তৈরি করে দেয় নির্বাচন কমিশন, ঠিক আছে? তুমি যদি স্বাভাবিক শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত, এটা হচ্ছে মনে রাখবা, একটা নির্বাচন যদি তোমার সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তোমার স্বাভাবিক শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন। আর এর জন্য নির্বাচন কমিশন কিছু আচরণবিধি তৈরি করা দেয়, সেটা হলো মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না। এটা মানে কি, ওই যেদিন তুমি মনে করো তুমি ভোটের জন্য দাঁড়াইছো, তোমার হয়ে তোমার চারপাশে 500 মানুষ মিছিল করতেছে, অমুক ভাইয়ের ভোট দিন, অমুক ভাইকে ভোট দিন, তাই না? মিছিল করতে 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 তোমরা মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছ, এটা করা যাবে না। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় কোন রকম সমাবেশ করা যাবে না, সভা করা যাবে না, মিছিল করা যাবে না। বুঝতে পেরেছো? দুই, দেয়ালে মনোনয়ন পত্রটা কি, এই যে তুমি যে মনোনীত হয়েছো, তোমাকে একটা ফর্ম দিবে যে তুমি মনে করো তুমি নৌকা প্রতীকের জন্য মনোনীত হয়েছো, ঠিক আছে? এখন তুমি একটা ফর্ম ফিল আপ করে এটা তুমি যে আবার জমা দিবা না, তুমি একটা মানে তোমার যে কি বলে এটাকে অ্যাপ্লিকেশনটা তুমি যে নির্বাচন কমিশনের কাছে যেটা জমা দিবা সেটাই তোমার মনোনয়ন পত্র। এটা জমা দিতে যেদিন যাবা সেদিন চিলাইতে চিলাইতে এলাকার মধ্যে থেকে ডাক ডোল বাজাইতে বাজাইতে মিছিল করতে করতে যেতে পারবা না, বুঝতে পারছো? দুই নাম্বার, দেয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না। দেয়ালে সুন্দর করে লেখে না ভোট চাই, আর লেখে তার পোস্টার লাগায়, পোস্টার তো লাগায় দেখি, পোস্টার লাগানো যাবে না, আচরণ বিধিতে বলা আছে লাগানো যাবে। ম্যাম পোস্টারও তো লাগায়, তারপরে সুন্দরভাবে এদিক ওদিক লেখাও রাখে, লেখা রাখে, পোস্টার লাগায়। এখন বলো আইন পোস্টার লাগায়, আইন মানার দায়িত্ব কার, তোমার আমার না? তোমার আমার কি আইন মানার দায়িত্ব না? এখন আমরা যদি না মানি, আমরা তো আইন মানি না, মানি মানি সেটা বলো না, মিস মানি না, তাহলে তোমাকে তো আইন দাও। নির্বাচনী কোন রাস্তায় বা সড়কে জনসেবা জনসভা করা যাবে না, কোন রাস্তায় সড়কে ছেলেরা কোনো কোশ্চেন থাকলে তোমার কথা স্পষ্ট না, আমার কথা বুঝতে পারছো? আমার কথা শোনো, লিসেন, সবাই মিউট হও, আমি একটু শেষ করি তারপরে তোমাদের কথা বলার সুযোগ দিব। যেটা বললাম, কোন রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না। আমরা ছোটবেলায় দেখতাম বড় বড় রাস্তার মোড়গুলাতে, বুঝছো, নির্বাচন আসলে একদম তোমার সভা সমিতির জন্য রাস্তা ব্লক করে সভা সমিতি করা হতো, কিন্তু এগুলা করা যাবে না, সভা করা যাবে না, সড়কে কোন রকম জনসভা করা যাবে না, নিষেধ। রশিতে পোস্টার বা প্লাকার ঝুলানো যাবে, এটা করা যাবে। এখন দেখবা নির্বাচনের আগে রাস্তা ভরে রশি টানিয়ে পোস্টার লাগাই, এটা তো হয় না, ঠিক আছে? প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না। প্রচারের জন্য মানে তুমি মনে করো হাত পাখা মার্কায় দাঁড়াইছো, এখন এটাকে হাইলাইট করার জন্য তুমি পুরোটা একদম আলো দিয়ে হাত পাখা সাজাইলা, জায়গায় জায়গায় হাত পাখা সব লাইটিং করে রাখলা, এগুলা করা যাবে না। আলোকসজ্জা বা গেট কোন রকম তৈরি করা যাবে না। মোটরসাইকেল বা অন্য কোন যানবাহনে মিছিল করা যাবে না। তোমরা প্রায়শই খেয়াল করবা নির্বাচনের আগে ছোটবেলায় এই গাড়ি স্পিকার অন করা একটু মিউট করতো মেহেদি ছেলেরা, আচ্ছা, মোটরসাইকেল বা অন্য কোন যানবাহনে মিছিল করা যাবে না। যেটা আমি বললাম যে আগে দেখা যায় তো যে একদম 100-200 মোটরসাইকেল একসাথে মিছিল করতে করতে যায়, দেখেছো না এরকম, ঠিক আছে? বা যানবাহন করে ট্রাক একসাথে 10টা নিয়ে নিল, বা অন্য কোন পরিবহন নিয়ে নিল, পিকআপ ভ্যান গুলো নিয়ে নিল, এগুলা করা যাবে না, এগুলাতে এইভাবে মিছিল করতে করতে যাওয়া যাবে না, ঠিক আছে? এটাও নিষেধ। তারপরে আসো নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না। নির্বাচনী ক্যাম্পে গেলে কি হয়, তোমরা তো যাওনি, দেখো নাই, বলে কি যে ভোটটা দিয়ে একটা গিফট দেয়, অথবা একটু বিরিয়ানি প্যাকেট দিয়ে আসে, অথবা একটু কোল্ড ড্রিঙ্কস দেয়, আপনি দাঁড়িয়ে আছেন রোদ্রে কোল্ড ড্রিঙ্কস টা নেন, অমুক বাইরে একটা বুট দিয়ে, এসব করা যাবে না, এগুলো পুরা নিষেধ। বুঝতে পেরেছো আমার কথা?
এই যে তোমার নির্বাচনী আচরণ বিধিগুলো, এগুলা নির্বাচন কমিশন আমাদের ঠিক করে দিয়েছে। এখন মানবো তো আমরা, নির্বাচন কমিশন তো ঠিক করে দিয়েছে। এই যে তোমাদের অনলাইনে ক্লাসের কথা বলছেন, এখন দেখো তোমরা টাইমলি ক্লাসে আসছো, এটা তো আসার দায়িত্ব তোমাদের, তাই না? এখন আমরা তো আর বাসা থেকে তোমাদের ধরে ধরে নিয়ে আসতে পারবো না, অনলাইনে যে ঢুকো এটা তো সম্ভব না। তারপরে দেখো পাঠ, হ্যাঁ বলো, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে কি হয়? সেটা নির্বাচন কমিশনই শাস্তি দিবেন। ওই যে আগে একটা পয়েন্ট ছিল না, কোথায় যেন, নির্বাচন আচরণ বিধি যথাযথ প্রয়োগের ব্যবস্থা করা, হয়তো বা তোমার মনোনয়ন পত্র যদি মিস নির্বাচন কমিশন ঘুষ খায় তাহলে? নির্বাচন কমিশন ঘুষ খায় না, ঠিক আছে? তোমার মাথায় আগেই নেগেটিভটা কেন ঢুকলো? সবসময় পজিটিভ চিন্তা করবা, সবসময় ভালোটা চিন্তা করবা, খারাপ যে দু একটা থাকে সে দু একটা আমরা ওভার। বাই চান্স যদি খেয়ে ফেলে মিস, কি হয়েছে মিস? বাই চান্স যদি খেয়ে ফেলে, আমি কি বলছি মিস, বাই চান্স যদি খেয়ে ফেলে? এমন ম্যাডাম আমাকে করবা না যেগুলার উত্তর অবান্তর। ওকে মিস, কি করলে কি হবে না সেগুলা আমাদের আজকের পাঠ্য বিষয় না। আমাদের পাঠ্য বিষয় যেটা, সেটার মধ্যে দেখো কোনো কিছু সমস্যা আছে কিনা, ঠিক আছে? বাই চান্স ম্যাডাম সেটা তোমাকে বলছে, এসে নির্বাচন কমিশন এসে বলছে যে আমি ঘুষ খেতে যাচ্ছি, ভোট ও ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম, ভোট ভোটদান প্রক্রিয়া প্রতিনিধি নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? তোমার ভোটদানটা যদি প্রপার ওয়েতে হয় তাহলে কিন্তু তুমি একদম রিয়েল প্রতিনিধিটা কি প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আমাদের যে ভোটের অধিকার এটা আমাদের একটা রাজনৈতিক অধিকার, ঠিক আছে? এখন দেখো তুমি ভোট দিতে গেলে তোমাকে কিছু ক্রাইটেরিয়া, তোমার মধ্যে কিছু বৈশিষ্ট্য মানে যোগ্যতা থাকা লাগবে। সেগুলা কি? তোমাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, এক নাম্বার, ঠিক আছে? দুই, তোমার বয়স 18 বছর বা তার বেশি বয়সের হতে হবে। তোমার বয়স 18 হতে হবে এবং তার বেশি, 18 কম হলে চলবে না। তিন, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে। ওই যে একটু আগে কে যেন আমাকে কোশ্চেন করলাম, মিস অন্য এলাকায় যদি যে ভোট দেয় কি হবে, এখানে বলে দিয়েছে তোমাকে সেই নির্বাচনী এলাকারই বাসিন্দা হতে হবে। তুমি যেখানে ভোট, তোমার তথ্য নিয়ে গেছে, তুমি যেখানকার সেখানেই তুমি ভোট দিবা। অপ্রকৃতস্থ নন, অপ্রকৃতস্থ নন ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয় নাই এমন নাগরিক হতে হবে। এটা বুঝতে পেরেছো ম্যাডাম? দেউলিয়া মানে মিস আদালত কর্তৃক দেয়া প্রাপ্ত মানে কি বলছি? মিস আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত মানে কি? হ্যাঁ বলছি, অপ্রকৃতস্থ নন মানে কি? মানে মানসিক ভারসাম্যহীন নন। দেউলিয়া ঘোষিত হন নাই, এটা হলো তোমার নির্বাচন করার জন্য তোমাকে ন্যূনতম অর্থনৈতিক মানে সাপোর্ট লাগবে, লাগবে না? তুমি যখন একটা নির্বাচনে দাঁড়াবা তোমার এই ডকুমেন্টসটা দরকার হয় নির্বাচন কমিশনার কাছে, তোমাকে যদি সেখান থেকে আদালত থেকে এই ধরনের ক্লিয়ারেন্স দেয়, আমরা ক্লিয়ারেন্স নেই না এক স্কুল থেকে আরেক স্কুলে ভর্তির সময় যে ওর কোনো দায়দানা নাই এই স্কুলে, তাই না? এরকম একটা ক্লিয়ারেন্স নেই না, তো দেউলিয়া হচ্ছে তুমি আদালত কর্তৃক লেখা থাকবে যে এই লোক নির্বাচন করার মতো যোগ্যতা রাখে, মানে তার অর্থনৈতিক সাপোর্ট আছে, এইরকম একটা যার নাই সে হচ্ছে দেউলিয়া ঘোষিত হয়, যে তার টাকা পয়সা সয় সম্পত্তি স্থাবর অস্থাবর কোন সয় সম্পত্তি নাই, সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর যারা আছে সে এই স্পিয়াটা পায় যে সে দেউলিয়া ঘোষিত হয় নাই, এরকম সার্টিফিকেট। বুঝিনি কে? শরণ, শরণ দেউলিয়া একটা অর্থ অপরাধী না? আচ্ছা আবার শোনো,
যেমন এটা একটা ক্লিয়ারেন্স, তোমার যে অর্থনৈতিক সাপোর্ট আছে তার একটা ক্লিয়ারেন্স। নির্বাচন করতে গেলে প্রচুর টাকা পয়সা লাগবে না লাগবে সেটা বলো। এখন এই ক্লিয়ারেন্সটা তোমাকে নির্বাচন কমিশনারের কাছে দেখাবে, নির্বাচন কমিশনারের কাছে দেখাবা যে হ্যাঁ আমি আদালত কর্তৃক এই যে সার্টিফিকেট আনছি, যে সার্টিফিকেটে লেখা আছে আমি মানে দেউলিয়া ঘোষিত হয় নাই। দেউলিয়া ঘোষিত হইলে আমার কিছুই থাকতো না, সহায় সম্পদ কিছুই থাকতো না। যখন মানুষের কোনো কিছুই থাকে না সহায় সম্পত্তি, তখন আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়। ঠিক আছে, মনে করো ব্যবসায় এত লস খেলো, তার সেই লস পূরণের আর কোনো চান্সই নাই, তখন সে কি হয়, সে আদালতে অ্যাপ্লাই করে যে আমি সর্বশান্ত হয়ে পড়ছি, তখন আদালত তাকে দেউলিয়া ঘোষিত করে দেয়। সেই ব্যক্তি কিন্তু নির্বাচন করতে পারবে না। বুঝতে পেরেছো? এই যে কোনো একটা যদি বাদ যায় তাহলে কি হবে, তুমি ভোটার হতে পারবে না। পরীক্ষায় যদি কোশ্চেন আসে বাংলাদেশের যে কোনো নির্বাচনে ভোটার হতে গেলে একজন ব্যক্তির যে যোগ্যতাগুলি প্রয়োজন পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। ব্যাখ্যা করা যাবে ইনশাল্লাহ। ম্যাম দেউলিয়ার এক্সাক্ট মিনিং কি? ম্যাম দেউলিয়ার এক্সাক্ট মিনিং কি? সহায় সম্বল বা অর্থনৈতিক ভোটদান পদ্ধতি দুই ধরনের। আমি পদ্ধতিতে আসলাম, সর্বশান্ত হওয়া বুঝো, দেউলিয়াটা এখনো বুঝতে পারতেছে না কেন, একটা ইজি ব্যাপার সর্বশান্ত হয়ে যাওয়া। বুঝতে পারছো কথাটা? ঠিক আছে, শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। আচ্ছা, ভোটদান পদ্ধতি যেটা বললাম, ওই যে আমরা তো আগেই পড়ছি, ভোটদান পদ্ধতি দুই রকম, একটা হচ্ছে তোমার প্রকাশ্য ভোটদান পদ্ধতি, একটা হচ্ছে গোপন ভোটদান পদ্ধতি। প্রকাশ্য ভোটদান পদ্ধতি কোনটা হয়? ধনী ভোট। ধনী ভোট কোনটা? হ্যাঁ, আমি এই কাজ, আমরা কি এই কাজটা করবো? হ্যাঁ, সবাই হ্যাঁ বলে। আমরা কি এই কাজটা করবো? না না, এটা এক ধরনের নির্বাচন পদ্ধতি হতে পারে। আরেকটা যেটা সবচেয়ে এখন যেটা মানে জনপ্রিয়, গোপন ভোট ব্যবস্থা, ব্যালট পেপারের মাধ্যমে হয়। এটার মাধ্যমে সবচেয়ে ভালো হচ্ছে মানুষ মানে নিশ্চিন্ত মনে যারে ইচ্ছা তারে কোনো রকম কি বলে এটারে ভয়ভীতি ছাড়া কিন্তু গোপন ভোটের মাধ্যমে মানুষ তার প্রার্থীকে নির্বাচন নির্বাচিত করতে পারে। বুঝতে পেরেছো? এবং কি করে যে গোপন ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে পেপারটি নির্দিষ্ট ব্যালট বাক্সে ফেলে দেয়। কেউ জানলো না কে ভোট দিল, কারে ভোট দিল, কেউ কিছু বুঝলো না। বুঝতে পেরেছো? কোনো ধরনের প্রভাব কাজ করে না। বুঝতে পেরেছো? গোপন ভোট পদ্ধতিতে কিন্তু কোনো ধরনের প্রভাব কাজ করে না। আমাদের দেশে অনেক দেশে গোপন ভোট পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার দেখো, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম সেটা হচ্ছে, আমাদের আর একটু সময় আছে, এরপরে আমরা আলোচনা, আমার লেকচার থামবে, তারপরে আমি তোমাদের সাথে ডিসকাসে চলে যাব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম হচ্ছে, ভোটদান যেমন নাগরিকের রাজনৈতিক অধিকার, তেমনি নির্বাচনে নাগরিকের প্রতিনিধিত্ব করাও একটা রাজনৈতিক অধিকার। তুমি ভোট দিবা, এটা তোমার অধিকার। আবার তুমি নির্বাচন করবা, এটাও তোমার অধিকার। প্রতিদ্বন্দ্বী করবা, দুজন দাঁড়াইছো, দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবা, এটাও তোমার অধিকার। আচ্ছা, কিছু শর্ত আছে প্রতিদ্বন্দ্বিতার, আবার কিছু নিয়ম আছে। আমাদের আর 10 মিনিট সময় আছে, ঠিক আছে? সেটা হচ্ছে, যে কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে নিবন্ধিত যে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা নির্দলীয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। মনে করো তুমি ভোটে দাঁড়াইছো, তুমি চাইলে কোনো একটা দলের হয়ে দাঁড়াইতে পারবা, তুমি চাইলে আমি কোনো দলের হয়ে দাঁড়াবো না, আমি নির্দলীয়, আমি নতুন হিসাবে দাঁড়াবো, ঠিক আছে? নির্দলীয় প্রার্থী হিসাবে দাঁড়াইতে পারবা। প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তি অবশ্যই বাংলাদেশের নাগরিক হবেন, তোমাকে বাংলাদেশের নাগরিক হতেই হবে। প্রার্থীকে নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হবে, তোমার বয়স মাত্র 18, তুমি এখনই রাজনৈতিক দলের নেতা হতে পারবে না, ঠিক আছে? জাতীয় সংসদ পদে, সংসদ সদস্য পদে এবং উপজেলা চেয়ারম্যান এবং কমিশনার পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কম পক্ষে তোমার বয়স হতে হবে 25 বছর, ঠিক আছে? অপ্রকৃতস্থ বা রাষ্ট্র কর্তৃক দেউলিয়া ঘোষিত কোন ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না। দেখছো এখানে এই লাইনটা কি বোঝা গেছে? এখন উল্টা, ঠিক উল্টা আগের লাইনটা, ঠিক উল্টা, তাই না?
অপ্রকৃতস্থ মানে যার মানসিক ভাবে ভারসাম্যহীন সে অথবা রাষ্ট্র যাকে দেউলিয়া ঘোষিত করছে যে এই ব্যক্তির কোনো সহায় সম্পত্তি কিছু নাই তারা কোনো নির্বাচন করতে পারবে মিস প্রতিদ্বন্দ্বিতাকারী এই ব্যক্তি মানে কি বোঝানো হইছে হ্যাঁ বুঝি নাই মিস প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তি মানে এখানে ব্যক্তি কি বোঝানো হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাকারী বুঝো নাই তুমি ভোটে ভোটের জন্য দাঁড়িয়েছো তুমি তো প্রতিদ্বন্দ্বিতা করছো তুমি দাঁড়িয়েছো সিয়াম দাঁড়িয়েছে আরমান দাঁড়িয়েছে জাতীয় নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন হবে তোমরা অনেকজন দাঁড়িয়েছো বুঝো নাই বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাও চার পাঁচ জন মিলা দাঁড়াইলা ঠিক আছে জনগণ জানে ম্যাম আগে তো বিপরীত কিভাবে ম্যাডাম ম্যাডাম আর কিছু আছে তারপর আমরা আলোচনা আনব ম্যাডাম সরকারি চাকরিতে ম্যাডাম কর্মরত অবস্থায় প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ কোনোভাবেই করা যাবে না তুমি সরকারি চাকরি করতেছো এখন আবার তোমার মনে ইচ্ছা হলো আমি জাতীয় সংসদের এমপি হব আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হব আমি সিটি কর্পোরেশনের মেয়র হব পারবে না তোমাকে হয় ওই চাকরি ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে তুমি আরেকটা এই এই ধরনের প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবে ঠিক আছে তাহলে এই ছিল মোটামুটি আমাদের নির্বাচনের তোমার কি পদ্ধতিগুলা আর আচরণবিধি ভোট একজন ব্যক্তি যদি দেউলিয়া হয় তার কোন সম্পদ না থাকে তাহলে সে কেন ভোট দিতে পারবে না আমি বুঝি নাই কথা তোমার সাউন্ড অনেক কম বাবা একজন ব্যক্তি যদি দেউলিয়া হয় তাহলে সে কেন ভোট দিতে পারবে না ভোট দিতে পারবে না তোমার কে বলছে তো ম্যাডাম লেখা ভোটাধিকারের যোগ্যতা অপ্রকৃতিস্থ নন ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন নাই এমন নাগরিক হতে হবে ভাই যারা ভোটে দাঁড়াবে তারা ম্যাডাম এটা তো ভোটাধিকারের মানে যারা দিবে যারা ভোট দিবে তারা কেন ম্যাডাম ভোট দিতে পারে রাইটিং মিস্টেক না এটা বোঝার মিস্টেক একটা হইছে যারা নির্বাচনে দাঁড়াবে তাদের কথা বলছে ঠিক আছে এখানে তো যারা নির্বাচনে দাঁড়াবে তাদের কথা বলছে ম্যাম মিস আগে মিস এর আগে বলা হয়েছে যে ভোটাধিকারের যোগ্যতা মানে ভোট দিতে হলে ম্যাডাম অপ্রকৃতিস্থ নন ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন নাই এমন নাগরিক হতে হবে কিন্তু ম্যাডাম দেউলিয়া ঘোষিত হলে কেন ভোট দিতে পারবে না আগে কোনটা ভোটাধিকারের যোগ্যতা ইয়েস মিস পার্ট 4 এর প্রথম দিকে মিস লাস্টের পয়েন্টার ইয়েস মিস পার্ট 4 এর মিস আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আচ্ছা এটা হচ্ছে ভোটাধিকারের যোগ্যতা মানে হচ্ছে যে ভোট দিবে মানে সে যে কোনো নির্বাচনে ভোটার হতে গেলে একজন নির্বাচনে ভোটার হতে গেলে একজন ব্যক্তি নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে সেটার মধ্যে তো ইয়েস মিস আচ্ছা এখানে অপ্রকৃতিস্থ নন এই জিনিসটা তো আমি নিজেই ক্লিয়ার করলাম আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয় নাই এটা এটা রুলস এর মধ্যে ফেলেছে ঠিক এক্সাক্ট কারণটা কি ভোটা ভোটাধিকারের ক্ষেত্রে সেটা আমি জানি না ভোটাধিকারের ক্ষেত্রে আমি বলতে পারবো না কিন্তু আমি বলতে পারবো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে মানে তোমার পয়েন্টটা এখন আমি বুঝতে পারছি তুমি বলতে চাচ্ছ যে ভোট দিবে তার টাকা পয়সা থাকা না থাকার সম্পর্ক কি ইয়েস মিস আচ্ছা ঠিক আছে এটার এক্সাক্ট উত্তরটা তোমাকে আমি আগামী ক্লাসে দিয়ে দেব ঠিক আছে এটা ঠিক আছে করুণীতি রিলেটেড তো ম্যাম একজন ব্রিটিশ নাগরিক সে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে কি সে ভোটে মানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বুঝি নাই আবার বলো কি জোরে বলো মাইক ম্যাম একজন ব্রিটিশ নাগরিক সে ব্রিটিশ নাগরিক কেন করবে তোমাকে ব্রিটিশ নাগরিক ভোটার হও এবং বাংলাদেশেরও সে একই সাথে নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করো যাই করো তোমাকে বাংলাদেশের নাগরিক কি হতে হবে বাংলাদেশের নাগরিক তোমরা কি বুঝতে পারছো ওর কথা তো আমি কিছুই শুনলাম না সব ভেঙে চুরে ম্যাম সে বাংলাদেশের নাগরিক বলতে যাচ্ছে কোন ব্রিটিশ নাগরিক যদি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করে তাহলে সে কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিনা হ্যাঁ যদি তার নাগরিকত্ব
সম্পর্কে এখানে তো বলেই দিছে যে তাকে বাংলাদেশি নাগরিক হতে হবে। নাগরিকত্বের আবার অনেক ধরনের নিয়ম আছে যেটা তোমরা ক্লাস সিক্স এ পড়ে আসছি। যদি সে নাগরিকত্ব লাভ করে থাকে তাহলে পারবে, ঠিক আছে? তাকে অবশ্যই আগে নাগরিকত্ব অর্জন করতে হবে, ঠিক আছে? সব ধরনের নির্বাচন পরিচালনার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন, তুমি মনে করো প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক, তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে তোমার মনোনয়নপত্র জমা দিবা। নির্বাচন কমিশন নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে তোমার মনোনয়নপত্র বাছাই করবে, দেখবে তুমি যদি সব যোগ্যতার মধ্যে পড়ো, যে যে যোগ্যতা নির্বাচন কমিশন তোমাকে বলে দিয়েছে সেই যোগ্যতার মধ্যে পড়লে তোমাকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দিবে। তারপর তুমি নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে, তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবা এবং পরে নির্বাচন কমিশন তোমাকে চূড়ান্ত ভাবে নির্বাচিত ঘোষণা করবে, ঠিক আছে? আমার ধারণা একটু আগে যে কোশ্চেনটা করেছ, যখন কোনো ব্যক্তি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়ে যায় সে আর নির্বাচন করতে পারে না, এটা একটা রুলস, মানে এটা একটা আইন আইন হয়েছে, সে অপ্রকৃতিস্থ। এখানে দেখো আগে থেকে বলা হয়েছে সে অপ্রকৃতিস্থ এবং তার কোন রকম মানে অর্থনৈতিক কিছুই নাই, হ্যাঁ, সে সর্বশান্ত। এই এই এবং আদালত কর্তৃক তোমার একটা কি আছে, এটা একটা কি বলে, এটা একটা কি বলবো আমি তোমাকে, একটা সিলের মতো না, যে আদালত তোমাকে রায় দিয়ে দিল তুমি দেউলিয়া ঘোষিত হয়েছো, এই ধরনের ব্যক্তি তোমার ইয়া করতে পারবে না, ভোট দিতেও পারবে না, আবার প্রতিদ্বন্দ্বিতায়ও দাঁড়াতে পারবে না। ম্যাম, একজন দেউলিয়া ঘোষিত হওয়ার পর যদি সে সহায় সম্পত্তি ফিরে পায় তাহলে কি সে ভোট দিতে পারবে? আরেকবার বলো একটু, ভেঙে গেছে কথা, যার নেটওয়ার্ক ক্লিয়ার শুনতে পেয়েছো সে বলো। ম্যাম কেউ আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ার পরে যদি সহায় সম্পত্তি ফিরে পায় তাহলে কি সে ভোট দিতে থেকে পারবে? মানুষ দেউলিয়া ঘোষিত হয় থাকে না, শান্ত নেই, আগামী দিন আবার দেখা হবে।